আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভাই বন্ধু খামারিগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজের বাড়িতে বিটল পোকা চাষ করে নিজের হাঁস মুরগি, শৌখিন পাখি, একুরিয়ামের মাছ, এগুলাকে আপনারা কীভাবে এই বিটল পোকা চাষ করে খেতে দিয়ে এগুলার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন, এবং বিটল পোকা দিয়ে এগুলার কী কী উপকার হয় তা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাইতেছেন আমার হাতের ভিতরে এগুলা বিটল পোকার লার্ভা, আর এই লার্ভাটা যদি আপনারা উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে বিটল পোকার মাদার তৈরি করতে হবে। আর মাদারটা কি আমি আপনাদেরকে চলেন দেখাই। এই যে দেখতে পাইতেছেন এটা হয়েছে বিটল পোকার মাদার রাখার আমার যে নিজস্ব খামারের র্যাকটা আছে, এই র্যাকটা আমি এখন র্যাগের ভিতরে দেখাবো। আপনারা দেখতে পাইতেছেন, দেখেন প্রত্যেকটা বক্সের ভিতরে এরকম মাদার রাখা আছে। এই যে দেখতেছেন মাদারটা, লক্ষ্য করেন এই মাদারটা ডিম দিতেছে। এরকম প্রত্যেকটা বক্সে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাদার রাখা আছে, আর এই মাদারগুলা এই বক্সে ডিম দেয় তা আমরা প্রতি 10 থেকে 12 দিন অন্তর অন্তর চেঞ্জ করি। আমি আপনাদেরকে দেখাবো যখন মাদারটা ডিম দেয় তখন ডিমের অবস্থাটা কী হয়। আপনারা খেয়াল করে দেখেন, দেখেন বুসিটা কিন্তু নড়তেছে, ছোট ছোট লার্ভার সংখ্যা আপনারা দেখতে পাবেন। এই যে আপনাদেরকে আবারও দেখাইতেছি, অনেকেই আপনারা যে জিনিসটা জানতে চান সেটা হলো ডিম দিয়েছে কিনা বুঝবেন কিভাবে। এই যে দেখেন আমার আঙুলের মাথার দিকে দেখেন, এই যে দেখেন এই যে জায়গায় দেখেন বুসিটা নড়তেছে। এই যে দেখেন লার্ভা, আমার আঙুলের মাথার নখের দিকে দেখেন লার্ভা। যখন দেখবেন এরকমভাবে লার্ভা নড়তেছে তখন বুঝবেন আপনার বিটল পোকা ডিম থেকে, মাদার থেকে ডিম সংগ্রহ করার সময় হয়ে গেছে, লার্ভা সংগ্রহ করার সময় হয়ে গেছে। তারপর আপনারা বেশ কিছু ট্রের মাদার থেকে যে লার্ভাটা সংগ্রহ করবেন এরকম একটা ট্রের ভিতরে রেখে দিবেন। এই যে দেখতে পাইতেছেন আমি রেখে দিয়েছিলাম, এগুলো কিছুটা খানিকটা বড় হয়ে গেছে। এটা কিন্তু আমি শীতকালে উৎপাদন করতেছি, বিটল সারা বছর উৎপাদন করা যায় শীত এবং গরম, আর এটা কোনো প্রকারের দুর্গন্ধ হয় না, কোনো প্রকারের দুর্গন্ধ হয় না। এটা আপনারা যে কোনো ধরনের রুমের ভিতরে চাষ করতে পারবেন। আর এটার সবচেয়েতে ফায়দা যে জিনিসটা সেটা হলো আপনারা যদি এই লার্ভাটা চাষ করেন, যারা বাড়িতে আপনার শৌখিন পাখি মুরগি মাছ এগুলা চাষ করতেছেন এবং খামার আছে আপনাদের যাদের, এগুলা যদি খামারে অন্য অন্য খাদ্যের পাশাপাশি দিতে পারেন, আপনার যে খামারের যে হাঁস মুরগি পাখিগুলো আছে এর যে পুষ্টির ঘাটতিটা আছে, পুষ্টির ঘাটতিটা পূরণ হবে এবং প্রোটিনের যে চাহিদাটা আছে, প্রোটিনের পরিপূর্ণ চাহিদাটা পূরণ হবে, সেই ক্ষেত্রে এগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর এটা চাষ করা খুবই সহজ, এটা আর মাদারগুলো উঠতে পারে না এবং লার্ভাগুলো এই ট্রে বেয়ে কোথাও ছড়িয়ে যায় না। আর বিশেষ যে ব্যাপারটা সেটা হলো এটা কোনো প্রকারের দুর্গন্ধ হয় না, দুর্গন্ধ হয় না, কোনো প্রকারের ময়লা আবর্জনা নাই। এই যে দেখেন আমি হাতের ভিতরে নিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম, আমার হাতটা দেখেন এই জায়গায় দেখেন, আপনারা লক্ষ্য করেন কোনো প্রকারের ময়লা আপনারা পাবেন না। যারা এই বিটল চাষ করতে চান, আপনাদের যদি বাড়িতে কোনো জায়গা থাকে, আপনারা শৌখিন কোনো কিছু পুষে থাকেন এবং খামার করে থাকেন, তাহলে এটা আপনারা চাইলে যদি সময় সুযোগ হয় আপনারা এই বিটল চাষ করে ওগুলাকে অন্য অন্য খাবারের পাশাপাশি দিয়ে ওদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখাবো এটা কীভাবে আপনারা হাঁস মুরগি পাখিকে মাছেকে দিবেন। সালামু আলাইকুম।